রহমানির রহিম এমএসটি বলকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই, দেশ বিদেশের যারা আছেন আমার শ্রোতা বন্ধুরা, আমার সালাম, আদাব ও শুভেচ্ছা। আমার ছেলের বয়সে, মেয়ের বয়সে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও যদি দেখে থাকেন, আজকে নিয়ে আসলাম পুরনো কিছু স্মৃতিময় গত বছরের শীতের পিটুনিয়া ফুল গাছ। এত সুন্দর ফুলগুলো ছিল, ফুল অনেক অনেক ফুল ধরেছিল, অনেক সময় ভিডিও করতে পারিনি, ফুল ধরত এবং ঝরে যেত, তারপরও মাঝে মধ্যে ভিডিও দিয়েছি। আজকের সামনে আবার শীত আসছে, জানি না এই রকম ফুল রেডি করতে পারবো কিনা আপনাদের জন্য, তাই নিয়ে আসলাম গত বছরের কিছু ফুলের পিক এবং ভিডিও নিয়ে আজকের ভিডিও আপনাদের সামনে। খুব সুন্দর লাগছিল পিটুনিয়া ফুলগুলো, কয়েক কালার ধরেছিল এবং লাস্ট পর্যায়ে মেঘের দিকে পচিয়ে ফেলেছিল। শুকনায় নিয়েছিলাম চালর তলে গাছ, নিমেষে আস্তে আস্তে নষ্ট হয়ে পচে গিয়ে শেষ হয়ে যায়, তাই দুই একটি ভিডিও বা পিক রাখলে অনেক সময় কাজে আসে, দেখতে ইচ্ছে হয়। সাথে মুরগাচুট এবং আরেকটি ফুল গাছ আছে, সামনে আরেকদিন ভিডিও দেখাবো। আজকে এটার পিটুনিয়ার ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে, খুব সাধারণভাবে রোপণ করা। সামনে শীত আসছে, আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের, এটার দামও বেশি না, 20-30 টাকা হবে, খুব সাধারণভাবে রোপণ করা। একটি ফুল গাছ থেকে অনেকটি ফুল গাছ হয়। আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অনুরোধ রইল। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারা আমার ভিডিওটা যেন সবসময় আপনারা দেখতে পারেন। সাথে জারবেরা ফুল গাছ আছে এবং ক্যাকটাস ফুল গাছও আছে। আসসালামু আলাইকুম।